টিপসের হেডলাইন হলো ওজন কমাতে ইউনিক তিনটি টিপস। আমরা ওজন কমাই, আমরা দৌড়াই, আমরা অনেক ভাবে ডায়েটিং করি, বিভিন্ন কাজ করি আমরা ওজন কমানো। তবে মনে রাখবেন, ওজন কমানো সহজ নয়। তার জন্য কম পরিশ্রম করেন না, অনেকেই আছেন অনেক বেশি পরিশ্রম করেন ওজন কমানোর জন্য। নিয়ম করে জিমে যাওয়া হয়, ঘড়ি ধরে খাবার খাওয়া, কঠোর ডায়েট এবং একটা দীর্ঘ তালিকা আমরা মেনটেন করি। এত কিছু করেও কমতে চায় না বাড়তি ওজন, অনেক কষ্ট হয়। নির্দিষ্ট করে আসলে বলা যায় না যে ঠিক কোন পথ ধরে চললে রোগা হওয়া সহজ হবে, অর্থাৎ ওজন কমবে। সম্প্রতি পুষ্টিবিদরা জানিয়েছেন ডায়েট জিম করাই ওজন কমানোর একমাত্র উপায় নয়। এত পরিশ্রম না করেও ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব। শুধু এখন তিনটি নিয়মের কথা বলবো, যে তিনটি নিয়ম আপনি মেনে চলবেন। প্রথম নিয়ম হচ্ছে, একটু কেমন কথা দেখেন, আমি বললে একটু কেমন মনে হবে আপনাদের কাছে, নীল রঙের থালায় খাবার খাবেন। রঙের সাথে রোগা হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে অনেকেই অহকিবাল নয়। তবে সম্প্রতি একটা সমীক্ষায় বলেছে এই দুটির মধ্যে একটি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। কোন রঙের থালায় খাবার খাচ্ছেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। গবেষণায় উঠে এসেছে সাদা কিংবা লাল রঙের চেয়ে নীল রঙের থালায় খাবার খাওয়া বেশ কিছু উপকারিতা রয়েছে। নীল রঙের থালায় খাবার খেলে খাবার বেশি খাওয়ার ঝুঁকি থাকে না বা খাবার বেশি খাওয়া যায় না। দ্রুত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়, কারণ এই দুটিই কিন্তু মোটা হওয়ার অন্যতম লক্ষণ। তো সেই জন্যে চেষ্টা করেন, ট্রাই করেন নীল রঙের থালায় খাবার খাওয়া। খাবার খাওয়ার সময় ছোট চামচ, অর্থাৎ টেবিল চামচ ব্যবহার না করে আপনি টি স্পুন ব্যবহার করেন। হাতের বদলে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই, তেমন হলে ছোট চামচ ব্যবহার করুন। বড় চামচে একবারে অনেকটা বেশি খাবার ওঠে, ফলে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যায়। তাই ছোট চামচে খেলে কম খাবার ওঠে এবং ফলে বেশি খাবার খাওয়া যাবে না, সুতরাং ওজন কমতেই পারে। খাওয়ার পর চিউইংগাম, এই যে আমরা মুখে খাই চিউইংগাম চিবাই, চুইং 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 করি, এই চুইংগাম চিবাবেন। মুখের মেয়াদ ঝরাতে চুইংগাম চিবানোর অভ্যাস আছে অনেকেরই। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন শুধু মুখের নয়, শরীরের বাড়তি মেদ ঝরাতেও চুইংগাম দারুণ উপকারী। গবেষণা যারা করেছেন তারা বলেছেন, গবেষকরা, ভারী খাবার খাওয়ার পর চুইংগাম চিবালে ওজন ঝরবে দ্রুত। তবে খাবার না খেয়ে শুধু চুইংগাম খেলে কিন্তু হিতে বিপরীত হবে। দর্শক, এই ছিল আজকে আমাদের টিপস।